বন্ধুরা, আপনারা সবাই জানেন ফার্মালজ চ্যানেলটিতে মানবদেহের বিভিন্ন অংশের গঠন ও কাজ সম্পর্কে খুব সহজ ভাষায় আলোচনা করা হয়। বিজ্ঞানের গুরুগম্ভীর বিষয়গুলোকে সহজ ভাষায় সকলের মাঝে পৌঁছে দেওয়াই এই চ্যানেলের উদ্দেশ্য। প্রফেশনালদের জন্য চ্যানেলের তথ্য পর্যাপ্ত নয়। যকৃৎ মেরুদণ্ড ও অন্যান্য প্রাণীদেহে অবস্থিত একটি অভ্যন্তরীণ অঙ্গ। এর রং লালচে খয়েরি। একে চলতি বাংলায় কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়। যকৃৎ দেহের বৃহত্তম গ্রন্থি। এটি দুটি খণ্ডে বিভক্ত, ডান খণ্ড এবং বাম খণ্ড। প্রাণীদেহে বিপাক ও অন্যান্য কিছু শরীরবৃত্তীয় কাজ যকৃতের প্রধান ভূমিকা পালন করে। গ্লাইকোজেনের সঞ্চয়, প্লাজমা প্রোটিনের সংশ্লেষণ, ঔষধ বা অন্যান্য রাসায়নিক নির্বিষকরণে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। এই পর্বে আমরা আলোচনা করব হেপাটাইটিস কি এবং হেপাটাইটিস কত ধরনের, হেপাটাইটিস কিভাবে সংক্রামিত হয়, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস সি এর কারণ কি এবং কিভাবে এর চিকিৎসা করা হয়, হেপাটাইটিস এবং জন্ডিস কি একই জিনিস না ভিন্ন কিছু, এবং সবশেষে আলোচনা করব হেপাটাইটিস ডি এর কারণ এবং চিকিৎসা নিয়ে। তো চলুন বন্ধুরা, আলোচনাটি শুরু করা যাক। হেপাটাইটিস একটি ভাইরাসজনিত রোগ। এটি মূলত লিভারের সংক্রমণ ও প্রদাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হিসাবে 2019 সালে হেপাটাইটিসের মারাত্মক সংক্রমণ, সিরোসিস এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রায় 11 লাখ লোক মৃত্যুবরণ করে। সংস্থাটির হিসাবে দেখা যায় বাংলাদেশে এবং ভারতে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়। হেপাটাইটিস কয় ধরনের? ভাইরাস ঘটিত হেপাটাইটিস মূলত 5টি পৃথক ভাইরাস দিয়ে তৈরি হয়, যথা হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই। তো চলুন বন্ধুরা, হেপাটাইটিস কিভাবে মানবদেহে সংক্রামিত হয় সে বিষয়ে আলোচনা করা যাক। এসব ভাইরাসের মধ্যে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস খাদ্যনালী মানে মুখের মাধ্যমে, খাবারের মাধ্যমে এবং পানির মাধ্যমে সংক্রামিত হয়। সুতরাং হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই মূলত পচা বাসি খাবার এবং অবিশুদ্ধ পানির মাধ্যমে সংক্রামিত হয়। আর অন্যান্য হেপাটাইটিস যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস ডি প্রধানত আগে থেকে সংক্রামিত ব্যক্তির রক্ত, অশোধিত ও সংক্রামিত সিরিঞ্জ, অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতির ব্যবহার ও অরক্ষিত যৌন সঙ্গমের মাধ্যমে দেহে প্রবেশ করে। তাই যারা শিরার মধ্যে দিয়ে নিয়মিত ঔষধ গ্রহণ করেন তাদের মধ্যে এই হেপাটাইটিস সংক্রমণ বেশি দেখা যায়। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাস ভাইরাসের জীবাণু যকৃতে দীর্ঘস্থায়ী রোগের কারণ। এসব রোগীর লিভার ক্যান্সার হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। এই পর্বে আমরা মূলত আলোচনা করব হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস ডি নিয়ে, যেহেতু হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি বেশি জটিল। তাই হেপাটাইটিস বি এবং সি নিয়ে পরবর্তী ভিডিওতে বিশদ আলোচনা করা হবে। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এর কারণ মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। সুস্থ শিশু বা ব্যক্তির শরীরে দূষিত খাবার বা পানি পান করার মাধ্যমে ভাইরাসটি প্রবেশ করে ও লিভারে প্রদাহ সৃষ্টি করে। আমাদের দেশে এ সময় আখের রস, দূষিত কেনা পানি, অনাবৃত ও দূষিত ফলের রস, জুস বা কাঁচা ফল
শিশুরা খেয়ে থাকে। স্কুলের সামনে খোলা খাবার, ফুচকা, চটপটি, আচার, কেটে রাখা শশা, আমড়া ইত্যাদি শিশুদের বেশ প্রিয়। এসব খাবারের মাধ্যমে এই রোগটি সবচেয়ে বেশি ছড়ায়। এছাড়াও শৌচাগার ব্যবহারের পরে সঠিকভাবে হাত না ধোয়া এই ভাইরাস দ্বারা আক্রান্তের আরও একটি অন্যতম কারণ। বন্ধুরা, এখন আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, হেপাটাইটিস এবং জন্ডিসের সম্পর্ক নিয়ে। হেপাটাইটিস মানেই কি জন্ডিস? হেপাটাইটিসের কারণে জন্ডিস হয়, তার মানে জন্ডিস হেপাটাইটিসেরই একটি লক্ষণ। হেপাটাইটিস যখন জন্ডিসে পরিণত হয় তখন হাতের তালু, চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাবের রং হলুদ হয়, প্রচণ্ড অরুচি, পেট ব্যথা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, হালকা হলুদ রঙের মলত্যাগ, জ্বর, চুলকানি, শরীরে ব্যথা, এসব মূলত এই রোগের লক্ষণ। এসব লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাধারণত দু মাসের মধ্যেই এই রোগটি সেরে যায়। জন্ডিস হলে শিশুকে পর্যাপ্ত বিশ্রামে রাখতে হবে, যেন শিশুটি বেশি দুর্বল না হয়ে পড়ে। শিশুর বমি বমি লাগলে, বমি হলে পেট ভরে খাওয়ানোর পরিবর্তে অল্প অল্প করে খাওয়াতে হবে। অতিরিক্ত তেল, মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। সহজপাচ্য খাবার দিতে হবে। বাড়িতে তৈরি বিশুদ্ধ খাবার, ফলের রস খাওয়ানো যেতে পারে। কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যথা ও জ্বরের বা কবিরাজি ওষুধ খাওয়ানো যাবে না। জন্ডিস আক্রান্ত শিশুর ঘুম না হলে বা ঘুমের অভ্যাস পরিবর্তিত হলে, খিঁচুনি হলে, শিশুর আচরণে কোনো ধরনের পরিবর্তন দেখা দিলে বা অচেতন হলে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। বন্ধুরা, যেহেতু হেপাটাইটিস এবং জন্ডিস একটি লিভারের রোগ, আর আমরা যা খাই তা যেহেতু লিভারের মাধ্যমে পরিশোধিত হয়, তাই আপনি যত কম জটিল খাবার খাবেন লিভার তত বেশি বিশ্রাম পাবে। জন্ডিস বা হেপাটাইটিস এ এবং ইতে আক্রান্ত হলে লিভারকে সবচেয়ে বেশি বিশ্রাম দেওয়া প্রয়োজন। এই রোগটি এমনি এমনি সেরে যায়, তাই এই সময় লিভারকে বিশ্রাম দিতে সরল ও সহজপাচ্য খাবার গ্রহণ করুন। হেপাটাইটিস ডি। বন্ধুরা, হেপাটাইটিস ডি হেপাটাইটিস বি এরই একটি প্রতিলিপি। হেপাটাইটিস ডি একটি তথাকথিত ত্রুটিপূর্ণ ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক, অর্থাৎ এটি স্যাটেলাইট ভাইরাস যা শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাসের উপস্থিতিতে প্রতিলিপি তৈরি করতে সক্ষম। অর্থাৎ হেপাটাইটিস ডি শুধুমাত্র সেই ব্যক্তির মধ্যে সংক্রামিত হয় যার একই সাথে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা সংক্রমণ হয়েছে। হেপাটাইটিস ডি সংক্রামিত ব্যক্তির থেকে রক্ত বা অন্যান্য শরীরের তরল একটি অসংক্রমিত ব্যক্তির শরীরে প্রবেশ করলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। হেপাটাইটিস ডি একটি তীব্র স্বল্পমেয়াদী সংক্রমণ। এটি দীর্ঘস্থায়ী ও দীর্ঘমেয়াদী অসুস্থতা হিসেবে প্রকাশ করতে পারে। হেপাটাইটিস ডি গুরুতর উপসর্গ এবং রোগ সৃষ্টি করতে পারে, যার ফলে লিভারের স্থায়ী ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। লোকেরা একই সাথে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস ডি উভয় ভাইরাস দ্বারা সংক্রামিত হতে পারে, যা কো ইনফেকশন নামে পরিচিত, অথবা তারা হেপাটাইটিস বি সুপার ইনফেকশন নামেও পরিচিত। সংক্রামিত হওয়ার পরে হেপাটাইটিস ডি অর্জন করতে পারে। সুতরাং বন্ধুরা, এই আলোচনা থেকে বোঝা যায় হেপাটাইটিস ডি আলাদা করে সংক্রামিত হয় না। কারোর শরীরে যদি আগে থেকে হেপাটাইটিস বি থাকে তাহলেই হেপাটাইটিস ডি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হেপাটাইটিস ডি প্রতিরোধ করার জন্য কোনো টিকা নেই। হেপাটাইটিস বি এর বিরুদ্ধে যে টিকা নেওয়া হয় সেটাই সম্ভাব্য হেপাটাইটিস ডি সংক্রমণ থেকেও রক্ষা করে। সুতরাং সর্বপরিশেষে বলা যায়, হেপাটাইটিস ডি আলাদা করে ট্রিটমেন্ট করার বা হেপাটাইটিস ডি নিয়ে আলাদা করে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মূলত হেপাটাইটিস বি এর ট্রিটমেন্ট করলেই হেপাটাইটিস ডি অটোমেটিক সেরে যায়।
আজ আর না বন্ধুরা, আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সম্পর্কে বিশদ আলোচনা শুনতে পরবর্তী ভিডিওগুলোর উপর নজর রাখুন। আলোচনার কোনো অংশ নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব। ধন্যবাদ সময় দিয়ে আলোচনাটি শোনার জন্য।